সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনের আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষক খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। দর্শক, আজকে আমি অবস্থান করছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কাশিমপুরে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে করলা, হাইব্রিড করলা মানে বীজ উৎপাদনের জন্য একটা প্রকল্প ওনারা হাতে নিচ্ছে আমাদের তানভীর আহমেদ ভাই। তানভীর আহমেদ ভাই তিনি এইটা সার্বিক দায়িত্বে আছে, তো আমরা তার কাছ থেকে এই এই এটা সম্বন্ধে জানার চেষ্টা করব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। এটা আপনার কি উদ্দেশ্যে এটা ই করতেছেন বিশাল একটা এরিয়ার উপরে? আমাদের এই হাইব্রিড সবজির বীজ একটা প্রজেক্ট, এখানে আমরা 1.5 একরের মধ্যে হাইব্রিড 2 করলা চাষাবাদ করতেছি, এর বীজ উৎপাদন করব এবং এটা বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, আপনারা যে মানে এভাবে এটা করতেছেন মানে চাষাবাদটা করতেছেন, কৃষক কি একইভাবে চাষাবাদ করতে হইব? আমরা যেটা করতেছি এটা বীজ উৎপাদন করতেছি, কৃষক সবজি উৎপাদন করবে, সবজি একটু ব্যতিক্রম আছে। এটাই এর জন্যই আমি বললাম যে আপনারা যেভাবে যেমন যে সবজিটা উৎপাদন করতে, তো আপনি এটা তো বীজের উদ্দেশ্যে আপনি করছেন, তাই না? আমরা যেটা করি এটা হচ্ছে যেমন ডিপ ইরিগেশনের যে পাইপ টাইপ দিয়েছেন আপনারা, আমাদের যেমন এটা একটা প্লট, এই প্লটে আমরা 6টা লাইন রাখছি, পিতৃ লাইন, যেখান থেকে আপনার পিতৃ পুরুষ ফুল ফুলটা সংগ্রহ করবো। আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মাতৃ লাইন, মাতৃ লাইন হচ্ছে এই পুরুষ থেকে পুরুষ ফুল, পিতৃ লাইন থেকে পুরুষ ফুল এবং মাতৃ লাইন থেকে স্ত্রী ফুল। তো ওইটা আমাদের যে লোকগুলো আছে তারা তাদের দিয়ে আমরা এটা আপনার হাতে ক্রসিং করি, ক্রস করে দুইটা যাত্রে সংকরণ করে এটা আমরা হাইব্রিড 2 করলা পাইছি। এখান থেকে যে বীজটা আসবে এটা হাইব্রিড 2, ওইটা আমাদের আবার আমাদের প্রসেসিং, আমাদের বিডিসিতে প্রসেসিং অফিস আছে, ওইখানে প্রসেস করবে, তারপর মার্কেটিং এ কৃষকের কাছে সার্ভে। ওনারা তো আর এটা মনে করেন যে ওনারা বীজটা নিলো নিয়ে ওনারা আপনার চাষবাস করলো বা ওনারা বীজ উৎপাদন করতে চাইলে তো এটা হবে না, কৃষকরা এটা বীজ উৎপাদন করবে না, সবজি উৎপাদন সবজি উৎপাদন করবে, চাইলে পারবে না, না না এটা সম্পূর্ণ মানে এটা তারা শুধু কৃষি আপনার সবজি উৎপাদন করবে, বীজ উৎপাদন না বিন্দু বেশি, কারণ এখানে জার্মিনেশন 100% দেখার চেষ্টা করতেছি আমরা, এখানে হাইব্রিড 2 হবে এটা, কৃষকরা গেলে এটা আর আপনার ভ্যারাইটি ঠিক থাকবে না। মানে ওনারা শুধু খালি এটা সবজিটাই আপনি ই করতে পারবেন, সবজি উৎপাদন করতে, ঠিক আছে। আর এখানে আপনি যে ইগুলো করছেন যে আপনি এগুলো সম্বন্ধে বলতে, এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন সিস্টেম, আধুনিক একটি সেচ প্রযুক্তি, ওইটা হচ্ছে আমাদের যে দর্শক দেখতেছেন আপনার পাইপের মাধ্যমে এটা হয়তো কোনো একটা ট্যাঙ্কি থেকে আসছে না পানি, এটা হচ্ছে আপনার সরাসরি এটা পানি চাপ থাকতে হয়, যেহেতু আমাদের যে ট্যাঙ্কি অনেক উপরে আছে চাপ আছে, সেই হিসেবে আমরা যে আপনি দেখছেন ওই যে উপরে যে 2.5 ইঞ্চি পাইপ দেওয়া আছে, ওইখানে আপনার ওইখানে আপনার এটা হাফ ইঞ্চি ভিতরের আর বাইরের লেয়ার হয়েছে আমরা 16 16 mm। এখানে আমরা ডিপারটা সেট আপ করছি, এটা হচ্ছে আমরা ফুটো ফুটো করে খোলা দেবো, একটু খোলা যাবে, পানি লাইন পোড়াটা খোলা যাবে না, মানে আমি খুলে দেখাতে পারি, পোড়াটা খুলতে গেলে আবার একটু সমস্যা হবে। এই যে এই ফুটা দিয়ে পানি আসে আপনার সীমিত পরিসরে, মানে পড়ে সীমিত পরিসরে, দেখা গেছে এটা আমরা টাইমার সেট আপ করি নাই, টাইমার সেট করা যা, দেখা গেছে টাইমার সেট আপ করলে হবে কি আপনার আপনার সকাল বিকাল 2 ঘন্টা মানে আধা ঘন্টা করে পরে দিবেন, 1 ঘন্টা ওইটা অটোমেটিকলি হবে। আর কোনো গাছ যদি আক্রান্ত থাকে, আসলে আমরা এখানে যে রিভার সিস্টেমটা করছি এই জন্য এখানে আপনার এই ওইভাবে পানি দিলে দেখা গেছে যে আপনার কিছু আক্রান্ত আছে যেগুলো পুরো ক্ষেত্রে ছড়িয়ে দিবে, সেই হিসেবে আমরা এটা ড্রিপ সিস্টেম করলাম যাতে এই পানির মাধ্যমে রোগ ছড়াতে না পারে। মালচিং পেপার, এটা মালচিং করছি যাতে আমাদের আগাছারা না উঠতে পারে এবং রস ধরে রাখবে, সবচেয়ে বড় উদ্দেশ্য দিলে মাটিতে পানির রস ধরে রাখবে। এখানে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করলাম তার মধ্যে আমাদের আমরা সম্পূর্ণ এটা IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালা ব্যবস্থাপনা দমন ব্যবস্থাপনা পদ্ধতিতে এই চাষাবাদটা করছি, সেখানে আপনার আধুনিক চাষাবাদ পদ্ধতি ছিল আমাদের, যেমন আমাদের রোগ দমন রোগ বালাই দমন সম্বন্ধে দমনের উদ্দেশ্যে আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি, সেক্স ফেরোমন ট্র্যাপ আছে আপনার, সেক্স ফেরোমন ট্র্যাপগুলো হচ্ছে এইটা হচ্ছে আপনার
ইউলিস্টিক ট্র্যাপ এই যে এই যে এই যে সেক্স ফর্ম আদত ভাই তুই দেখা হ্যাঁ এই সেটা দেখা এটা হচ্ছে আপনার ইউলিস্টিক ট্র্যাপ এটা আপনার ফ্রুট ফ্রাই পোকার জন্য করা হয়েছে এটা হচ্ছে আপনার আকর্ষণ পোকাটা চলে আসবে আকর্ষণে আর এখানে আঠা দেওয়া আছে আসলে এখানে বসবে আটকে যাবে দেখছেন অনেকগুলো আচ্ছা ফলের কথা যদি বলি আমরা যে আপনারা যে এটা তো বীজের জন্য অবশ্যই করছেন আপনারা তাই না এটা কি আপনি যখন আপনার একটা কৃষকের হাতে চলে যাব তখন কি এরকমই করব না আরো হচ্ছে মানে মানটা কি এরকমই থাকবো না বড় হই বড় কৃষকের কাছে যখন যাবে এটা হাইব্রিড এটার লম সেম সেম থাকবে এরকম এটা থেকে একটু সাইজ বড় হবে বড় হবে আর একটু বড় হবে যেহেতু এটা মানে এটা আপনার সাইজে এটা একটু বড় হবে এটা বড় হবে বড় কলর ধরুন নেই এই ধরুন হ্যাঁ এই যে ধরুন এইটা এরকম বড় হইব না আচ্ছা দুইটা লাইন একটা হলো মাটির লাইন আর একটা হলো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন আপনি আশা করছি আবার আপনার সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে ভালো থেকে